সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোমিন স্যার, ইউটিউব চ্যানেল amc.bd এর পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদেরকে বিন্যাস অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র এবং বেসিক আলোচনাগুলো আমরা করব। তো আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি তুমি এই ক্লাসটা, এই ভিডিওটা দেখো, তাহলে আশা করি তুমি এই বিন্যাস সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না। চলো যাক, আমরা শুরু করি। আগে আমরা এই প্রয়োজনীয় সূত্রগুলো একটু দেখে নিই, তারপর আমরা ডিটেইলস আলোচনায় যাব। তাহলে দেখো, আমরা যে বিন্যাস অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র বলি, যদি এন সংখ্যক স্বতন্ত্র হতে আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা যদি এরকম কথা থাকে, তাহলে এন পি আর ইকুয়াল টু এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান ইকুয়াল টু কত, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর। আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল হিসেবে ব্যবহার করি, যে আমরা এটাও যে কথা অথবা এটাও কি সেম কথা, অর্থাৎ এটাও ফ্যাক্টোরিয়াল এটাও ফ্যাক্টোরিয়াল। এখন আমরা দ্বিতীয়ত, যে এন সংখ্যক বস্তু, সব কয়টি বস্তু স্বতন্ত্র না হলে, যদি তো স্বতন্ত্র না হলে তাদের বিন্যাস সংখ্যা হবে কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, মানে স্বতন্ত্র না হলে, অর্থাৎ ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন বস্তু থাকে সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল পি ডিভাইডেড পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। এবং যে কোনো বিন্যাসে যে কোনো বস্তুকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করা হলে বিন্যাস সংখ্যা আমাদের হচ্ছে এন টু দ্য পাওয়ার আর। এখন তারপর এন সংখ্যক স্বতন্ত্র বস্তুর চক্র বিন্যাস সংখ্যা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যদি চক্রাকার আকারে থাকে তাহলে আমাদের সূত্রটা হবে যে এন ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান। এখন দেখো, যে এন সংখ্যক স্বতন্ত্র বস্তু হতে আর সংখ্যক বস্তুর সমাবেশ যদি থাকে, তাহলে আমাদের সূত্র হবে এন সি আর ইকুয়াল টু এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল সমান এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। এখন আমরা, এটা বিন্যাসের সূত্র, যে বিন্যাস হচ্ছে কম্বিনেশন, এন সি আর সমান এন সি আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে সম্পূরক সম্পর্ক, এটা হচ্ছে সম্পূরক সম্পূরক সম্পর্ক, যে এন সি আর ইকুয়াল টু এন সি এন মাইনাস আর। আমরা এখানে বিন্যাস এবং সমাবেশের দুটি সূত্র আমরা লিখছি, কিন্তু আমরা পরবর্তীতে বিন্যাস এবং সমাবেশ আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব। দেখো, এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি থ্রি প্লাস ডট 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 এন সি আর, অর্থাৎ এন সি এন ইকুয়াল টু 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 দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, যদি এরকম একটা ধারার মতো থাকে তাহলে আমাদের ফর্মুলাইজ করবে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। এবং এন পি আর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, এটি হচ্ছে আমাদের প্রাথমিক যে সূত্রগুলো আমাদের এই অধ্যায়ে লাগবে, এই সূত্রগুলো কাজ করতে হবে। এখন আমরা যে এই যে বিন্যাস সমাবেশ আমরা আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব। এখন আমরা বিন্যাসে চলে যাচ্ছি, যে বিন্যাসে কি কি আমাদের করতে হবে আর বিন্যাসে সংজ্ঞাই বা কি। দেখো, বিন্যাস কথাটা হচ্ছে কি, সাজানো, তাহলে এই সংজ্ঞাটা আমাদের আসবে যে দেখো বিন্যাস, বিন্যাস কথাটির সাধারণ অর্থ সাজানো, অর্থাৎ কতগুলো বস্তু হতে কয়েকটি বা সবগুলো নিয়ে যত প্রকার সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। একে এন পি আর বা এন পি আর অথবা এন থার্ড ব্রেগেট এন আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছ যে আমি অনেকগুলো বস্তু থেকে যদি কয়েকটি বা সবগুলি নিয়ে যত প্রকার সাজানো যাবে তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হবে। তাহলে আমাদের এই এন পি আর এর সূত্রটা কি,
এন পি আর সূত্র হচ্ছে যে এন পি আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের মেইন সূত্র। এই সূত্রটা খুব ভালোভাবে আমাদের আয়ত্ত রাখতে হবে। এখন দেখো, আমরা এই যে কিছু এ অধ্যায়ের কিছু পরিচিত হয়ে নই, যে দেখো যে এই চিহ্নটার নাম কি, আমরা এটা ফ্যাক্টোরিয়াল, এটাও যে কথা, এই যে এল এর ভিতরে দেখা যায় এইটাও একই কথা, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিক্যাল বা গৌণিক বলা হয় তাকে। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, দেখো যে এন ফ্যাক্টোরিয়াল মানে কি। এই সূত্র কিন্তু অত্যন্ত ভালো করে তুমি জানতে হবে, কারণ যদি না জানো তাহলে এই অধ্যায় থেকে তুমি কিচ্ছু পারবে না। দেখো, এন ফ্যাক্টোরিয়াল মানে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 ডট, এটা আমাদের মেইন সূত্র। তাহলে এন ফ্যাক্টোরিয়াল সূত্র কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 ডট। কিন্তু দেখো, আমরা যদি থ্রি ফ্যাক্টোরিয়াল নিই তাহলে এন এর জায়গায় কি বসবে, থ্রি বসবে। দেখো এখানে জানায় থ্রি, থ্রি মাইনাস ওয়ান, থ্রি মাইনাস টু, যদি পরবর্তীতে বসায় তাহলে জিরো হয়ে যায়, কাজে আমরা সেটা নিতে পারবো না। তাহলে দেখো, তিন থাকে, তিন থেকে এক বাদ দিলে দুই, তিন থেকে দুই বাদ দিলে কত থাকে এক, তাহলে তিন দোকানে ছয়, তাহলে আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি ছয়। তাহলে আমাদের অনুরূপভাবে যদি আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে কি হবে বলো তো। যদি ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখি, তোমরা কথাটা মনে রাখে যে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে পাঁচ থেকে চার পর্যন্ত, পাঁচ থেকে এক পর্যন্ত, পাঁচ চার তিন দুই ওয়ান, তারপর গুণ করে নেবে যা হয়। সিক্স ফ্যাক্টোরিয়াল মানে ছয় থেকে এক পর্যন্ত, ছয় পাঁচ চার তিন দুই ওয়ান, মানে এইভাবে তোমরা করবে। আর ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা করতে পারবে যে ফ্যাক্টোরিয়াল মানগুলো আমরা কীভাবে বের করা যায়। পরবর্তীতে আমরা ক্যালকুলেটার মানগুলো বের করার একটা কৌশল আমরা দেখিয়ে দিব। দেখো, আমরা এই যে বিন্যাস মানে যে সাজানো, আমরা একটু উদাহরণস্বরূপ বলতে পারি। দেখো, আমরা একটু উদাহরণ দিয়ে বলি, যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ধরি তিনটি অক্ষর এ বি সি, এদের মধ্য থেকে দুটি করে অক্ষর নিয়ে যদি আমরা সাজাই তাহলে কত হয় বলো তো তোমরা। দেখো, এ বি, বি এ, বি সি, সি বি, সি এ সি, কিন্তু এরা সাজানোর ক্ষেত্রে কিন্তু সবই কি ভিন্ন ভিন্ন। দেখো, এ বি আর বি এ কিন্তু এক কথা নয়, কারণ সাজানোর ক্ষেত্রে যে আগে আসবে সে আগে পাবে, আর যে পরে আসবে সে পরে পাবে। কাজেই সাজানোর ক্ষেত্রে আমরা কে আগে কে পরে এটা লক্ষ্য করা হয়। কাজেই এ বি এবং বি এ এক কথা নয়। তাহলে দেখো, আমরা এই তিনটে সংখ্যাকে দুটো করে নিয়ে আমরা সাজাতে পারি কয়টা, দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই প্রকারে সাজানো যায়। আচ্ছা, যায় কিনা তাহলে আমরা দেখো গ্রাফিক্যালি বা আমরা সূত্রের মাধ্যমে আমরা একটু দেখি, তাহলে তো হয়ে যায়। তাহলে দেখো, এখানে আমরা সূত্র জানি যে, দেখো এই যে আমরা একটা সূত্র জেনেছিলাম যে এন পি আর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, যদি এখানে বসাই দেই তাহলে আমাদের প্রমাণিত হবে যে না আসলে সাজানো আমার ঠিক আছে কিনা। এটা প্রমাণিত করার জন্য আমরা দেখো, এখন এই যে এখানে এনটা বলতে কি বোঝানো হয়েছে, মোট সংখ্যা। দেখো তো, এন ইকুয়াল টু কটা আছে, এক দুই তিন, এই জন্য এন এর মান কত হয়েছে, তিন হয়েছে। এখন যদি আমরা, আর আটটা হচ্ছে কি ক্রমিক সংখ্যা, আটটা কি আর হচ্ছে ক্রমিক সংখ্যা, যেটা হচ্ছে যে দুটো করে নিয়েছি না তিনটে করে নিয়েছি সেটা, তাহলে আর ক্রমিক ক্রমিক সংখ্যা। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে আমরা কয়টা করে নিয়েছিলাম, দুটো করে নিয়েছিলাম। তাহলে এখন দেখো, আমরা যদি এইটা আমাদের এই সূত্রতে বসিয়ে দেই, আমাদের এই যে দেখো এন পি আর সূত্র যদি আমরা বসাই তাহলে কি হবে, এই যে এন পি আর, এখানে এন এর মান তিন আর আর এর মান কত, দুই। তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল সূত্র হচ্ছে, এন পি আর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর, তাহলে এন এর জায়গায় কত আছে থ্রি, এখানে থ্রি থেকে দুই বাদ দিলে কত, থ্রি ফ্যাক্টোরিয়াল, নিচে তিন থেকে দুই বাদ দিলে এক ফ্যাক্টোরিয়াল। তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে আমরা একটু আগে কি শিখেছিলাম, তিন থেকে এক পর্যন্ত, আর এক ফ্যাক্টোরিয়াল মানে কি। তাহলে দেখো এখানে এই ওয়ান ওয়ান, তাহলে তিন দোকানে ছয়। তাহলে আমাদের যে সাজিয়েছিলাম যে এ বি সি নিয়ে একে দুটি করে নিয়ে মোট সাজালে কয়টা পেয়েছিলাম, ছয়টি, তাহলে আমাদের সত্যতা এসে গেছে। এখন দেখো, যদি ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে বিন্যাস সংখ্যা, যে মোট সংখ্যাকে তার ভিন্ন ভিন্ন সদস্য দ্বারা ভাগ করতে হয়, তার সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল। তাহলে ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে যদি আমরা বিন্যাস সংখ্যা পাবো, মোট ফ্যাক্টোরিয়ালকে, এই যে মোট ফ্যাক্টোরিয়ালকে ভিন্ন ভিন্ন ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা ভাগ করব। আমরা একটু পরে অঙ্ক করব, সেই অঙ্কতে আমরা বুঝতে পারবো। এখন দেখো,
আমরা এই যে বিন্যাস যে করব, কিন্তু বিন্যাসকে তো আমরা চিনতে হবে। আমরা বিন্যাস চেনার জন্য এখানে লিখেছি যে বিন্যাস চেনার উপায় সমূহ। আমরা কি দেখলে, কি সাইন দেখলে আমরা বুঝব যে এইটা বিন্যাস সংখ্যা? দেখো, তাহলে প্রশ্নে যে সকল কথা থাকলে আমাদের এই বিন্যাস করতে হবে। দেখো, আমাদের যদি প্রশ্নে লেখা থাকে যে প্রশ্নে যে সকল কথা উল্লেখ থাকলে বুঝতে হবে বিন্যাস সাজানো, বিন্যাস করা, বিন্যস্ত করা, শব্দ গঠন, সংখ্যা গঠন, সংকেত গঠন, মন্ত্রিসভা গঠন, টেলিফোন, সংযোগ, মালামাল, হার, গাথা, আসন গ্রহণ, ভোট দেওয়া, খেলার ফলাফল, নিয়ন্ত্রণের উপায়, পুরস্কার প্রদান, যদি এই কথাগুলা তোমাদের প্রশ্নে লেখা থাকে তাহলে অবশ্যই তোমরা ভাববে যে এইগুলা থাকলে বুঝতে হবে যে এটা আমাকে বিন্যাস করতে হবে। এটা আমাদের কি করতে হবে? বিন্যাস করতে হবে। তাহলে এটা আমরা কিন্তু জেনে নিলাম। এখন আমরা এই বিন্যাসের দুইটা শর্ট টেকনিক রয়েছে, আমরা এই শর্ট টেকনিকটা আমরা একটু শিখে নিই। এই শর্ট টেকনিকের মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। তাহলে দেখো, শর্ট টেকনিকটা আমরা একটু জেনে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। শর্ট টেকনিক বিন্যাস, অর্থাৎ বিন্যাসকে আমরা শর্ট টেকনিকে করতে পারি, যেটা অনেক বড় অঙ্ক। দেখো, কতগুলো বর্ণ বা বস্তু সর্বদা একত্রে থাকবে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে এন এন মাইনাস পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। এটা একটা আমাদের শর্ট টেকনিক, কিন্তু এই শর্ট টেকনিকের জন্য আমাদের যে এখানে পরিচয় দিতে হবে যে এনটা হচ্ছে মোট সংখ্যা আর পিটা হচ্ছে কি, স্বরবর্ণ সংখ্যা। এখানে আমরা আরবার বলি, যদি প্রশ্নে একত্রে সাজিয়ে কথাটা বলে তাহলে আমাদের এই কথাটা উল্লেখ করতে হবে। আমরা একটু পরে অঙ্ক করব। একত্রে না রেখে বিন্যাস সংখ্যা ক্ষেত্রে এন ফ্যাক্টোরিয়াল থেকে আমাদের এন মাইনাস ওয়ান এন মাইনাস পি প্লাস ওয়ান হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। এখানে এন হচ্ছে মোট সংখ্যা, পি হচ্ছে স্বরবর্ণ সংখ্যা। এইগুলার মধ্য থেকে এই দুইটা অঙ্কে তোমাদের পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, কাজে এই জন্য তোমাদেরকে এই দুইটা শর্ট টেকনিক আমি দিয়েছি। এখন দেখো যে যেই সব অঙ্কগুলা এই শর্ট টেকনিকে থাকে, যেসব অঙ্ক এই শর্ট টেকনিক, যেমন পলিটেকনিক, টেকনিক আছে, ম্যাথামেটিক্স আছে, পলিটেকনিক এনআইসি, পলিটেকনিক, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, এই শব্দগুলোকে প্রশ্নে বলা থাকে যে সর্বর্ণগুলো একত্রে রেখে বিন্যাস সংখ্যা এবং পাশাপাশি না রেখে সাজানোর সংখ্যা, এই দুটো প্রশ্ন থাকে। এই জন্য এই শর্ট টেকনিকটা আমি তোমাদের দিয়েছি। তো আমরা এর পরবর্তী ভিডিওতেই আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা আমরা করব। তো আশা করি তোমরা এই আমার আলোচনাটা ভালো লেগেছে। যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল amc.bdmath চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের অনুপ্রেরণায় আমার আগ্রহ বাড়বে এবং ভিডিও তৈরি করে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। তো সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।